Assalamualaikum viewers সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক সুস্থ আছেন Xiaomi তাদের একটা নতুন ডিভাইস লঞ্চ করে দিল যেটা হচ্ছে Xiaomi Civi ডিভাইসটিকে যেটা চায়নার মার্কেটে লঞ্চ করে দিল কম দামের সঙ্গে বেকার কাপ ডিসপ্লে তার পাশাপাশি পাওয়ারফুল 5G চিপসেট বেকার ক্যামেরা এবং আদার্স অন্যান্য পেক্স গুলো অনেকটাই পারফেক্ট থাকছে তো ডিভাইসটির আজ আমি এই ভিডিওতে পেক্স রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব প্রাইসটা কত এবং বাংলাদেশে কবে পাওয়া যেতে পারে সেটাও তুলে ধরব তাই ভিডিওকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন তো চলুন আজকের আর বেশি বকবো না সরাসরি চলে যাব ভিডিওর মেইন টপিকের দিকে সবার প্রথমেই আমি এখানে ডিসপ্লে থেকেই শুরু করতে চাই 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামুলেক ডিসপ্লেকে ডিভাইসের মধ্যে ইউজ করা হয়েছে যেটা থাকছে কাপ ডিসপ্লে কম দামে ডিভাইসের মধ্যেই প্রোভাইড করছে কাপ ডিসপ্লে তার পাশেই ফোন সাইকে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশান এইচডি 10 প্লাসের সাপোর্ট থাকছে 120Hz রিফ্রেশ রেটও থাকছে টাচ স্যাম্পলটা অনেকটাই বেকার পেয়ে যাবেন তার পাশাপাশি 950 নিট ব্রাইটনেস ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে তো ব্রাইটনেসটাও অনেকটাই বেকার পেয়ে যাবেন ডিসপ্লের দিক থেকে আমি এক কথাই বলবো নিঃসন্দেহে ডিসপ্লে কোয়ালিটি অনেকটাই পারফেক্ট থাকবে এখন যদি ডিজাইনের কথা বলা যায় ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গ্লাস বডি গ্লাস ফিনিশিং ডিজাইন থাকছে তার পাশাপাশি ব্যাক সাইডে তিনটে ক্যামেরা সেটআপ এলইডি ফ্ল্যাশ এবং Xiaomi লোগোটাও থাকছে যে ডিজাইনটি অনেকটাই বেকার থাকবে এবং 166 গ্রাম ওজন বুঝতেই পারছেন অনেকটা স্লিম টাইপের হালকা টাইপের ডিভাইস করে এখানে ডিজাইনও আমি এক কথাই বলবো নিঃসন্দেহে ভালোই থাকছে তাহলেই চলে যাব এখন চিপসেটের দিকে যে চিপসেটটা এখন ইদানীকে অনেকটা পপুলার চলছে কলকম স্ন্যাপড্রাগনের 778G চিপসেটটা 6nm চিপসেট এবং এই চিপসেট দিয়ে আমি অনেকগুলো ডিভাইসও ইউজ করেছি যেমন রিয়েলমি জুকি মাস্টার এডিশন এই ডিভাইসকে আমাদের চ্যানেলের রিভিউকে আপলোড করা হয়েছে আপনি যদি এখনও পর্যন্ত না দেখে থাকো অবশ্যই দেখে নেবেন বাংলাদেশে খুব শীঘ্রই এই এক সপ্তাহের মধ্যে ডিভাইসকে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে কম দামের সঙ্গে লঞ্চ করবে বেকার ডিভাইস হতে যাচ্ছে এবং নিঃসন্দেহে আমি বলবো এখানে যে পারফরমেন্সটা অনেকটাই বেকার থাকবে 8GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজটাও পেয়ে যাবেন তাহলেই চলে যাব হ্যাঁ এখন ক্যামেরার দিকে ব্যাকসাইডেই থাকছে তিনটে ক্যামেরা সেটআপ 64 মেগাপিক্সেলের মেন সেন্সার তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের এখানেই থাকছে মাইক্রো লেন্স সেলফিতেই থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা নিঃসন্দেহে ক্যামেরা কোয়ালিটিও অনেকটাই ভালো থাকবে Xiaomi ডিভাইস ক্যামেরা কোয়ালিটি তো ভালো থাকারই কথা তো ক্যামেরার দিক থেকেও কোনো ঘাটতি পাবেন না ডিভাইসটির মধ্যেই থাকছে 4500 অ্যাম্পিয়ারের পাওয়ারফুল ব্যাটারি টাইপ সি কেবল থাকছে তার পাশাপাশি এখানেই থাকছে 55W ফাস্ট চার্জার তো ব্যাটারি ব্যাকআপটাও অনেকটাই বেকার পেয়ে যাবেন এবং অল্প সময়ের মধ্যে ডিভাইসটিকে ফুল চার্জও করে নিতে পারবেন ব্যাকের দিক থেকেও কোনো ঘাটতি কিন্তু থাকছে না এখন যদি ডিভাইসকে দামের কথা বলা যায় যদি চায়নার টাকা থেকে ইন্ডিয়ার টাকায় ধরা যায় ওই দামটা দাঁড়ায় 30,000 টাকার আশেপাশে এবং বাংলাদেশে গেলে আপনারা ধরে নিতে পারেন ওই 35 থেকে 36,000 টাকা বাজেটের সঙ্গেই পেয়ে যাবেন এই বাজেটের সঙ্গে যারা কিনা কাপ ডিসপ্লে তার পাশাপাশি একটি গেমিংয়ের জন্য বেকার 5G চিপসেট নিতে চাইছেন বেকার ক্যামেরা পাওয়ারফুল ব্যাটারি নিতে চাইছেন তাদের জন্য অনেকটাই পারফেক্ট ডিভাইস হবে তো আপনাদের মতে কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আজকের ভিডিও যদি আপনাদের বিন্দুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ঠুকুন তার পাশাপাশি চ্যানেলটি এখনও পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে ক্লিক করে দেন কেননা এইরকম ভিডিও বাংলাতে বলতে গেলে সর্বপ্রথম আমাদের এই চ্যানেলে আসে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে অলে ক্লিক করুন আজকের ভিডিও এতটাই আবার দেখাবো আগামীকাল নতুন একটা ভালো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফিজ